আত্মরক্ষামূলক খেলার অন্যতম প্রতীক জুডো দেশে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ফেডারেশনগুলোর মধ্যে অন্যতম একটি জুডো কিন্তু হতাশার বিষয় হল এখন পর্যন্ত জুডোতে মেলেনি কোনো আন্তর্জাতিক পদক এসে গেমসের সম্ভাবনাময় একটি ইভেন্ট জুডো আসরের আগেই তাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শূন্যতা ঘোচানো তাই তো নিজেদের প্রস্তুত করতে অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা মেঘ পাহাড়ের দেশ নেপালের আবহাওয়া বড় চিন্তার বিষয় কিন্তু তাতে বিচলিত হতে চান না খেলোয়াড়রা আবহাওয়া কিংবা প্রতিপক্ষ সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেদের সফলতার স্বাক্ষর রাখতে চান জুডো খেলোয়াড়রা প্রশিক্ষণ ভালো করতেছি আমরা ফরেন কোচ পেয়েছি ফেডারেশনের সহযোগিতায় এবং অলিম্পিকের সহযোগিতায় আমাদের অতীতের চেয়ে এবারের অনেক ভালো আমরা চেষ্টা করবো যদি সহায় থাকে স্বর্ণ ইরানি কোচ আসার পরে আমাদের মাইন্ডটা আর শুধু সাউথ এশিয়ান মধ্যেই নাই এটা একটু বাইরে উচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করছে আর কি ওনার ট্রেনিংয়ের সাথে আর আমাদের টার্গেট আছে এবারে যে আমরা যাতে ভালো করতে পারি সফলতা বয়ে আনতে পারি আর বাংলাদেশের জন্য যাতে কিছু করতে পারি গোল্ড আনতে পারি বাংলাদেশের জন্য আমরা এদিকে খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প নিয়ে বেশ সন্তুষ্ট জুডোর ইরানি কোচ এবারের আসর থেকে পদক জয়ের স্বপ্নই বলছেন তিনি অলিম্পিককে বহু শুকরিয়া করতে হুম আমাদের ফেডারেশন জুডো খেলোয়াড়েরা অনেক দিন ধরেই কঠোর অনুশীলন করছে নেপালে প্রতিযোগিতা বেশ চ্যালেঞ্জিং হবে জুডোতে পদক আসেনি কখনো আমরা এবার পদক জয় করতে চাই আশা করছি তা সম্ভব হবে আমার খেলোয়াড়ই আবি বহুত মেহনত করেগা নারী ও পুরুষ দুই বিভাগে সাত ডিসেম্বর শুরু হবে জুডোর লড়াই সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা